প্রতিটা বাবা মায়ের জন্যই তাদের সন্তানের জন্মের পর প্রথম মুহূর্ত থেকে শুরু করে প্রতিটা দিন, প্রতিটা মাস, বছর সবটাই অনেক ইম্পর্ট্যান্ট, প্লাস অনেক বেশি স্পেশাল। আমাদের জন্যও তার ব্যতিক্রম নয়। ভালো সময়গুলো আসলেই খুব দ্রুত চলে যায়। আমাদের সন্তানের এক বছরও আমাদের কাছে মনে হচ্ছে যেন চোখের পলকেই হয়ে গেল। এই তো সেদিন বাচ্চাটা এই দুনিয়াতে এসেছে আমাদের সবার কোল জুড়ে, বাট দেখতে দেখতে এত তাড়াতাড়ি এক বছর চলে এসেছে যে ভাবাই যায় না। প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ অ্যান্ড কিপ মাই চাইল্ড ইন ইয়োর প্রেয়ার্স। সবাই আমার সন্তানটার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং অনেক অনেক ভালো রাখেন। আজকে দিনটা যদিও আমাদের জন্য অনেক স্পেশাল, বাট আমরা চেয়েছিলাম আজকের এই দিনটাকে সিম্পল রাখার জন্য, প্লেন রাখার জন্য। তেমন কোনো কিছুই প্ল্যান করিনি, জাস্ট বাসায় একটু ভালো মন্দ রান্না করা হয়েছে, সবাই মিলে একসাথে খেয়েছি আর ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি, এইটাই। প্ল্যান তো আছেই অনেক কিছু, বাট এখন আজকের দিনে কিছুই করতে চাচ্ছিলাম না। ইনশাল্লাহ আর কয়েকদিন পরে ফ্যামিলি সবাইকে নিয়ে, রিলেটিভসদের নিয়ে, কাছের মানুষদেরকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা আছে। তারপরে দেখা যাক কী হয়, সব কিছু আসলে সময়ের উপর নির্ভরশীল। আমার জারিফ আমাদের ফ্যামিলির অনেক ইম্পর্ট্যান্ট একটা মেম্বার আর আমাদের প্রথম সন্তান। দাদির বাড়ি, নানির বাড়ি সব দিক থেকেই সে প্রথম নাতি। সো ও সবার জন্যই অনেক স্পেশাল, তাই ওর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তই আমাদের সেলিব্রেট করতে ইচ্ছা করে। সো এই জন্যই আর কিছু একটা করার খুব প্ল্যান আছে। সন্তানকে নিয়ে প্রত্যেকটা মায়ের ফিলিংসই হয়তো এরকমই, বাট আমার জন্য জারিফের গুরুত্ব আসলে অন্যরকম। কেননা ও যখন আমার জীবনে এসেছে সেই সময়টা আমার জন্য অনেক বেশি খারাপ সময় যাচ্ছিল। সেই সময় আমি আমার নিজের বাবাকে হারিয়ে একদম অন্ধকার একটা জীবনে ডুবে যাচ্ছিলাম। সো সেই সময় আমার সন্তান আমাকে একটা আশার আলো দিয়েছে বেঁচে থাকার জন্য, তাই ওর প্রতি আমার কৃতজ্ঞতার আসলে শেষ নেই। সর্বোপরি মহান আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমি যে আল্লাহ আমার জীবনে আমার সন্তানকে দিয়েছে, আমার একটা ছোট্ট বাবা দিয়েছে। তারপরে প্রত্যেকটা মুহূর্তে আমার বাবাকে আমি এত বেশি মিস করি। যেমন আজকের এই দিনটা তো সবাই ছিল, সব আনন্দ ছিল, বাট একটা অসম্পূর্ণতা ছিলই, একটা দুঃখ ছিলই মনের মধ্যে। জারিফের নানা ভাইয়ের আদরটা আসলে সে তো অন্য কারো কাছেই পাবে না, আমরা যতই আদর করি। যাই হোক, আমি বিশ্বাস করি জারিফের নানা ভাইয়ের দোয়া তার সাথেই আছে। সবাই জারিফের নানার জন্য, জারিফের জন্য অনেক বেশি দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।